আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী 14 জুলাই পর্যন্ত প্রদর্শনী চলবে। আর বিজয়ীদের পুরস্কার দেয়া হবে পরদিন শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। দিলশাদ আনিকের সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জুলহাস কবির। নর্থ সাউথ ইউনিভার্সিটির ফটোগ্রাফি ক্লাব সপ্তমবারের মতো আয়োজন করল এই প্রদর্শনীর, যাতে অংশ নিয়েছে 15টি দেশের 46টি বিশ্ববিদ্যালয়। 650 ফটোগ্রাফারের মধ্যে 152 জন ফটোগ্রাফারের ছবি সিলেক্ট হয়েছে। এর মধ্যে থেকে 30 জন ফটোগ্রাফার আছেন বিদেশি এবং বাকি সবাই হচ্ছে আমাদের দেশীয় ফটোগ্রাফার। এবছর প্রতিযোগিতায় 5,500 একক ছবি এবং 52টি ফটো স্টোরি জমা পড়ে। এর মধ্যে থেকে 152 জন আলোকচিত্রের 239টি একক ছবি নির্বাচন করা হয়। মূলত আমি কিছু রূপক এলিমেন্টস ইউজ করে জিনিসটা দেখাতে চেয়েছি, কিভাবে সমাজের বিভিন্ন উপাদান দ্বারা মেয়েটি সে যেভাবে চায় সেভাবে বেড়ে উঠতে পারছে না। ফটো স্টোরিটা হচ্ছে চড়ক পূজা নিয়ে, তো স্টোরিটার নাম হচ্ছে চড়ক পূজা ডিভোটি স্মাইট। এই প্রদর্শনীর মাধ্যমে শুধুমাত্র সারা বিশ্বের অ্যামেচার আলোকচিত্র শিল্পীদের লুকানো প্রতিভাই তুলে ধরা হয়নি, তাদের দাঁড় করানো হয়েছে এক প্ল্যাটফর্মে। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি।